দেখুন, দেখে নিন, ভালো করে দেখে নিন। আমরা এখন বড়নগর থানার বাইরে দাঁড়িয়ে আছি, আমরা থানায় ঢুকবো, আমরা ওয়েট করছি, ঠিক আছে? থানায় ঢুকবো, অনির্বাণ দাঁড়িয়ে থানায় ঢুকবো। দেখুন, ভালো করে দেখুন, মেরে ফাটিয়ে দিয়েছে, দেখুন দেখুন, ভালো করে দেখুন, রক্তারক্তি কেস, মেরে ফাটিয়ে দিয়েছে, দেখুন। আচ্ছা, বাসে কি হলো, আপনাকে মারলো কেন? কোথা থেকে বলুন, যেটা হয় বলবো। আমি বৈদ্যবাটি টু নিউ টাউন বাসের পেছনে যে সিক্স সিটার, সেখানে বসেছিলাম। এবার আমার একটু তিন চারটে সিট এগিয়ে সমস্ত কি হয়েছে? হ্যালো, তোরা না এসে খালি ফোন করছিস আমাকে, কেন ইরিটেট করছিস? বাইরের লোক আমার, তোর থেকে আপন। আপনি শান্ত থানা দিন আমাকে, দিন না তো আমি কথা বলছি। কোথায় বড়নগর থানা? কোথায় বলো, বলো তো, বলুন তো। এই যে দাদা, এখানে বলুন দাদা, বলুন ঘটনাটা কি ঘটেছে, বলুন আপনি, বলুন কি হয়েছে। এবার আমি সিক্স সিটারের পেছনে বসছিলাম, তার দুটি, তার চার পাঁচটা দূরে সমস্ত কাজ স্যার বন্ধ, খালি ওই দুজন তার কাজ দুটো খোলা রেখেছে, এবং অল অফ দ্য প্যাসেঞ্জার্স হ্যাভ রেজ দ্য অবজেকশনস, এবং আমার সঙ্গে ওরাও বলছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজে আমি বলেছি, ভাই কাজটা বন্ধ অন্য একটা লোককে, মানে যার ঘরে তার সঙ্গে কোনো ম্যাটারই নয়, এবং আমি তাকে বলেছি কাজটা বন্ধ করতে, সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে, বলে কাজটা বন্ধ করো না। এবার আমার পাশে একটা বিহারি গুন্ডা দাঁড়িয়ে ছিল, ও ফোন করছিল নামে আমাকে, আমার পাশে, ওর সঙ্গে কোনো ম্যাটারই নয়, ইট ইজ মানে হি ইজ নাথিং টু ইন্টারফেয়ার। এবার আমাকে বলছে, এবার আমার সামনে আছে, আমার মুখ থেকে বলবো চাপ বোধহয়, আমার বাবা বোধহয় এরকমভাবে আমার কোনোদিন চপ বলেনি, যেভাবে উত্তর লাউডলি বলেছে। তখন স্যার, আমি একটা 55 বছর বয়স, আমি এখন ওয়েবেলে চাকরি করি, আমি আগে এলএনটি ছিলাম, আমি থানায় সব দেখাবো কার্ড, আমি এখন ওয়েবেলে চাকরি করি, আমি ওকে বললাম। হ্যাঁ, এবার তখন না বলে নিলাম কি করি, আমি জিজ্ঞেস করবে। এবার আমি তখন বলছি, ভাই এই তুমি আমার এই এমনভাবে বলেছো, আমার মাথাটা স্যার গরম হয়ে গেছে। আমি কিন্তু, আমাকে যদি বলতো আমি ফোন করছি দাদা আসতে কথা বলুন, তাহলে আমি কিচ্ছু বলতাম না, এমনভাবে চপ বলেছে, আমার বাবা আমাকে জীবনে এরমভাবে চপ বলেনি, তোরা মাথাটা গেছে গরম হয়ে, আমি এই এটা বিহার নয়, এটা বেঙ্গল, বিহারি, এটা বেঙ্গল, বেঙ্গলে এসব চলে না। হ্যাঁ, তোমার বাড়ির লোককে বলবে, এসব কথা তোমার কাকা বাকা এসব কথা বলবে, হ্যাঁ এসব বলেছি বলে আমাকে ধারাম করে লাগিয়ে আমার চোখ মুখ ফাটিয়ে দিয়েছে, জামা রক্তে ভেসে গেছে স্যার, ম্যাটারটাই নাথিং এলস, ওর সঙ্গে ব্যাপারই নয় কোনো, আমি তোকে ছেড়ে দেবো, বলুন। এরা তোরা যা, এরা আমার যা করছিলেন দুজন, আমার এদের জীবনে ভুলবো না, ভাইয়ের থেকে বেশি করছে এরা, ভাইয়ের থেকে বেশি করছে এরা, আপনি বাসের প্যাসেঞ্জার, লেগে যাবে, লেগে যাবে, সমস্ত বাস মেরে খেপে গেছে ওর, আপনি শান্ত হয়ে বসুন, আমরা যা করার করবো পুলিশে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কি হয়েছে, ঠিক আছে? ও মিডিয়ায় কাজ করো, মিডিয়া সব ওনার বিয়েতে মদন মিত্র গেছিল, আপনি শান্ত হয়ে বসুন, যাওয়া বেড়াবে, আরে লয়ারও আমাকে চেনে না, আপনি শান্ত হয়ে বসুন। দেখলেন যে কোনো কারণ ছাড়াই ওর সঙ্গে কোনো ব্যাপারই নয়, হুমকি দেয়, তারপর দরম করে মেরে, আমি খারাপ কিছু ব্যাপারই না ওর লোকে, ঠিক আছে? রক্ত ফক্ত বেরিয়ে গেছে, দেখ দেখ কি অবস্থা, চোখ ফেটেই তো আমার, চশমাটা তো গেছে 12 টা, ভাই 7000 টাকা, আমরা থানায় নিয়ে যাবো, অনির্বাণ দা আসুক, এটা অ্যাটেম্প টু মার্ডার, লয়ার এলি আমরা থানায় ঢুকবো, ও আছে, ও আমাদের এখানে, ও পালায়নি কোথাও, পালাবে কোথায়, ওকে ধরে রেখেছি, থানায় ঢুকবো, থানায় ঢুকবো, তখন করো, এখন এখন মাটি হয়ে গেছে, এখন এখন থানায় ঢুকবো, এ যে মেরেছে সে পাশেই আছে, সে পালানোর ক্ষমতা নেই, যাবে কোথায়, ওকে পুলিশে তুলে আনবো, যাবে কোথায়, ও আছে এখানেই, ওর মুখে, ওনার বিয়েতে যে, ওনার বিয়েতে মদন মিত্র ছিল, ঠিক আছে ঠিক আছে, শান্ত।